আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিইতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়াল মাররা। আমার বান্দারা, জিইতুমুনা ফুরাদা, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একা একা আসবে, একা একা যাবে। কামা খালাকনাকুম আউয়াল মাররা, যেভাবে আমি আল্লাহ প্রথমবার তোমাদেরকে একা সৃষ্টি করেছি। মায়ের পেটে ছিলাম একা, মায়ের পেটে আমাদের একটা জগৎ ছিল বন্ধু, খাবার দাবার ছিল, মায়ের পেটের মধ্যে আমাদের জীবিত অবস্থান ছিল, যেটা আমাদের এই বডিটা গঠন করার আসল জায়গা। ফখালাকনান নুতফাতা আলাকাতান, ফখালাকনাল আলাকাতা মুদগাতান, ফখালাকনাল মুদগাতা ইজামান, ফাকাসাউনাল ইজামা লাহমা। প্রথমে ছিলাম আমরা নুতফা, পিতার পৃষ্ঠদেশ থেকে বের হওয়া এক কাতরা পানি, যেটা বের হরে পরে গোসল ফরজ হয়ে যায়, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পালা ওই পানিটা সংরক্ষণ করেন, আর মা বাবা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আল্লাহ এর উসিলা একটা আনন্দ নিহিত রেখেছেন, যে আনন্দের মাধ্যমেই মানুষ সন্তানের জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই এক কাতরা পানিকে আমি মায়ের রেহেমের ভিতরে নুতফা আকারে রাখি। ফখালাকনান নুতফাতা আলাকা, তারপরে ওই নুতফাকে আমি আল্লাহর রক্তের চাকায় পরিণত করি, রক্তের চাকার মধ্যে আমি আল্লাহ হাড়ের খাঁচা বসাইয়া ওই হাড়ের খাঁচার উপরে রক্ত, মাংস, হাত, চোখ, কান, পা এসব কিছু সংযোজন করে পরিপূর্ণ মানুষ আকারে আমি আল্লাহ মায়ের পেটের থেকে বের করে আনি। সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেটের মধ্যে ডেলিভারি যন্ত্রণা সৃষ্টি করে দেই, এই ডেলিভারি যন্ত্রণা মায়ের জন্য এক আশীর্বাদ, এক দোয়া। ডেলিভারি যন্ত্রণা ছাড়া কখনো মা হওয়া যায় না, তাই দুনিয়ার কোনো মা ডেলিভারির যন্ত্রণাকে বিপদ মনে করে না, কষ্ট হয় কষ্ট হয় কিন্তু এটা আনন্দ মনে করে, কারণে যে কষ্টের মাধ্যমে তিনি একটা সন্তান লাভ করবেন, আর সন্তান তাকে এই দুনিয়ার সবচাইতে মধুর শব্দ মা বলে ডাকবে। মানব সন্তানের সৃষ্টির ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, মানুষ বানরের বংশ নয়, বানর হইলেও হায়ওয়ান, বানরের কোনো মর্যাদা নাই, মর্যাদা মানুষের। ফেরাউন নমরুদ মারা গিয়েছে, আবু জেহেল আবু লাহাব কারণ মারা গিয়েছে, কিন্তু যুগে যুগে কারণ ফেরাউনের উত্তরসূরির আছে থাকবে, এই সব তাদের পরিচয় বহন করে তারা যে দুনিয়াতে ইতিহাস রেখে গেছে, সেগুলো যে কারা কিছু মানুষ মানবে এটা বিশ্বাস করে, যদি এটা না হতো তাহলে সভ্য যুগে এসে মানুষ বানরের বংশ এই কথা আমাদের শোনা লাগত না। পৃথিবীর প্রথম মানুষের কি নাম? আদম আলাইহিসসালামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কোরআন সত্য নাকি ওরা সত্য? কোরআন সত্য। ওরা বানর হইতে পারে, বানর বানরই, বানর কখনো মানুষ? সারা বছর যারা বান্দরামি করে ওরা মানুষ হইব কেমনে? বানর কি কোনোদিন মানুষ হয়নি? ওদের মধ্যে বানরের চরিত্র আছে, শিয়ালের চরিত্র কি আছে? কুকুরের চরিত্র নাই? ওরা বুড়া কালেও যুবতী মেয়েদেরকে নিয়ে বাকুম বাকুম করে। ওরা হয়েছে বুদ্ধিজীবী, আহারে
আহারে বুদ্ধি, বুদ্ধি শয়তানের আসিল না? সুরের বুদ্ধি নেই? সুরের বুদ্ধি না থাকলে কিভাবে আপনারা ঘুম পাড়াইয়া শীত কেটে সব চুরি করে লিয়ে যায়? এটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? আল্লাহ সুরগুলোর হেদায়ত দিন। আল্লাহ এইসব বিশ্রী কথা আশরাফুল মাখলুকার সম্পর্কে যারা বলছে, আল্লাহ এই অভিশপ্ত জ্ঞান থেকে বিশ্ব নবীর উম্মতকে হেফাজত করুন। মানুষের ব্যাপারে যেটা সত্য ইতিহাস, আল্লাহ সেটা মানব জাতিকে বিশ্বাস করার, জানার, ধারণ করার তৌফিক দান করুন। জোরে বলতে হবে আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান মায়ের পেটে যখন নুতফা করে থাকে, আল্লাহ তাআলা মায়ের পেটে একটা ফেরেশতা প্রেরণ করে দেয়। ফেরেশতা গিয়া বলে আল্লাহর নুতফা, তারপরে গলে মদগা, তারপরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যেটা বলেন ফেরেশতা সেই আকৃতি দেয়। পৃথিবীতে কতদিন থাকবে হায়াত লিখে দেয়, হায়াতের বেশি এক সেকেন্ড থাকার ক্ষমতা কারো? তারপর আল্লাহ তাআলা বাজেট দিয়ে দেয় কি পরিমাণ খাবেন, সরবাটার বাইরা পূর্ব সরবাটার বাইরা। আল্লাহ যে পরিমাণ বাজেট করেছে, বাজেটের বেশি এক লোকমাও খাওয়া যাবে না। কয় কেজি গরুর গোশত খাবেন, কয় কেজি মুরগির গোশত খাবেন, কয় কেজি হাঁস খাবেন, কয় কেজি রুই মাছ খাবেন, কয় কেজি কাসকি মাছ খাবেন, কয় কেজি লাউ শাক খাবেন, কয় কেজি লাল শাক খাবেন, সব বাজেট কার? মায়ের পেটে থাকতে আল্লাহ বাজেট করে দেয়। পূর্ব বাজেট জমিনে এসে শুধু বক্ষণ করেন, জন্মের আগে আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে আপনার রিজিক রিজার্ভ করে রেখে দিয়েছে। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা কুদরতি সুলা আছে, সুলা যে সুলার কারণে দেহের রক্ত গরম, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, বেশি গরম হইলে জ্বর হইয়া যাবে, বেশি ঠান্ডা হইলে অবশ হইয়া যাবে। আল্লাহর কুদরত একটা মেজারমেন্ট, ঠিক একটা ব্যালেন্সপূর্ণ অবস্থায় একটা ডিম লাইটের মতো গরমে সুলা জ্বালাইয়া রাখছে। আমাদের দেশে গ্যাসের অভাব, কিছুদিন পরে গ্যাসের দাম বাড়ায়, কিন্তু বডির মধ্যে গ্যাসের কোনো অভাব নাই, গ্যাসে টানও পড়ে না, বরং মাঝে মধ্যে ট্যাবলেট খাইয়া গ্যাস কমানো লাগে। কুদরতি সুলা আল্লাহ জ্বালাইয়া দিছে। মায়ের দুধ বেশি ঠান্ডা হইলে সন্তানের পেটের অসুখ হবে, বেশি গরম হইলে সন্তান খেতে পারবে না, এসব ফয়সালা কার? আচ্ছা কন্ত এগুলো আল্লাহ, যদি এই মানুষগুলোর বানর কয়তো মেজাজটা কেমন লাগে? কি যে ডিগ্রি নিল বানরের থেকে অভিশপ্ত, বানরের তো ফড়া লেখা নাই, এগুলো ফড়া লেখা করনে ওয়ালা বানর। আপনাকে পূর্ব সরবাটার ফাঁডার কোনো ডিগ্রি আসেনি? যে চেয়ারম্যান সাহেব আমার ফাঁডাটা এমএ পাস, চেয়ারম্যান কবি বড় ফাঁডা আবার এমএ পাস করে কেমনে? এগুলো সব হলো ডিগ্রি ওয়ালা ফাঁডা, বরং ফাঁডায়ও অসম্মান করবে। ফাঁডায় কবি যে আমি কি কইছিনি, মানুষ বানরের বংশ, আমার ওর সাথে তুলনা করলেন কেন? আমার ফাঁডারও তো ইজ্জত গেছে। আহা, উলাইকা কাল আনআম বাল হুম, আল্লাহ বলছে শিক্ষা জাতির মেরুদণ্ড। বন্ধু, সেই শিক্ষায় এখন ফোঁসা লেগে গেছে, মেরুদণ্ড ক্যান্সার হয়ে গেছে। মনে রাখবেন কথাটা, অনেক সময় বলি এখনো আবার বলি, আল্লাহ বলছে তলা, আল্লাহ রসুল বলছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর এলেম অর্জন করা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, পর্দা করা, এলেম শিখা। কারণ এলেম না থাকলে যত ফরজের কথা বলছেন কিছুই বুঝবে না, জানবে না, তাই এলেম একটা বড় ফরজ। খুব খেয়াল করেন কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, এলেমের আয়াত, আমলের আয়াত আগে না।
এখন এলেমের মধ্যে আল্লাহ এলেম শব্দটাকে আল্লাহ রাসূল আম ব্যবহার করছে তলাবুল এলমে আম যে কোন এলেম মানুষের জন্য কল্যাণকর এটা শিক্ষাটা ফরজ কেউ না কেউ ডাক্তার হবে কেউ না কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ না কেউ ড্রাইভার হবে ও আমার বন্ধু এভাবে আল্লাহ দুনিয়া ব্যালেন্স করছে মনে রাখবেন যে ডাক্তার হবে ডাক্তার হওয়া তার জন্য ফরজ না এটা হইলে ভালো কিন্তু যারা ডাক্তার হয় নাই আপনারা সবাই ডাক্তার না তাই বলে কি আপনারা ফরজ লঙ্ঘন করছেন কেউ কয় যদি বলে ভাই তোর ফরজ লঙ্ঘন হইছে তুই ডাক্তার হতে পারিস না ডাক্তার হওয়া ফরজ না কিন্তু হলে ভালো মানুষের চিকিৎসার জন্য ডাক্তারের দরকার হুজুরের অসুখ হইলো তো ডাক্তার কি আরে হুজুরের অসুখ হইলে হুজুর কার কাছে যাইব ডাক্তার কাছে আবার ডাক্তারে যখন মাসালা মাসালের দরকার হবে হুজুরের কাছে যাবে আমার বন্ধু ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু বাড়ির প্ল্যান করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই ড্রাইভিং শিখা ফরজ না কিন্তু আপনি পূর্ব সরবাটা থেকে সুবর্ণচর যাবেন একটা বাইক উঠছেন ওই বেটা গাড়ি চালাইতে জানে তাহলে বোঝা গেছে এটারও শিখার দরকার আছে কিন্তু ফরজ না মনে রাখবেন সাধারণ শিক্ষা ফরজ না জগতের জন্য দরকার কিন্তু ইঞ্জিনিয়ারের জন্য কোরআন হাদিস শিখা ফরজ ডাক্তারের জন্য কোরআন হাদিস শিখা কি অর্থনীতিবিদের জন্য কোরআন হাদিস শিখা রাজনীতিবিদের জন্য কোরআন হাদিস শিখা বুদ্ধিজীবীর জন্য কোরআন হাদিস শিখা সবার জন্য কোরআন হাদিস শিখা ফরজ এর কারণে যে কোরআন হাদিস না শিখলে ডাক্তার মুসলমান হইতে পারবে না ইঞ্জিনিয়ার মুসলমান হইতে পারবে না আর কোরআন হাদিস হলো আল্লাহর গোলাম বানানোর শিক্ষা জগৎকে উন্নত পর্যায়ে নিয়ার শিক্ষা কোরআন হাদিস ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত আছে কোরআন হাদিস জানে না তাই ডাক্তার হওয়ার পরেও আল্লাহর চিনে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আল্লাহর চিনে দুনিয়াতে যত বড় বড় নাস্তিক আছে সব ডিগ্রিওয়ালা অশিক্ষিত একটা নাস্তিকও পাইবেন না কিন্তু অশিক্ষিত একটা ইমানদার আর শিক্ষিত একটা নাস্তিক মর্যাদা কার বেশি মর্যাদা কার বেশি এই ডিগ্রি তো ফেরাউনের আছিল এই ডিগ্রি নমরুদের আছিল এই ডিগ্রি আবু জাহেল আবু লাহাবের আছিল আজকে বহু ডিগ্রিওয়ালারা ইসলামী শিক্ষা বাদ দিয়ে শিক্ষানীতি এমন ভাবে বানাচ্ছে এক একটা শিক্ষিত আবু জাহেল আবু লাহাব বানানোর পায় তারা চলছে শিক্ষানীতি দিয়ে আবু জাহেল বানাই অনেক ক্ষেত্রে তারা সফল উম্মতের জন্য এটা অসন্নি সংকেত আপনাদের সতর্ক সাবধান হতে হবে মিথ্যার পক্ষ সমর্থন করা যাবে সত্যের পক্ষ সমর্থন করা লাগবে সত্যের পক্ষে থাকা লাগবে এ কঠিন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকলে আল্লাহ দ্বীনের পক্ষে যেই দায়িত্ব পালন করতেন উম্মতের আলেম পীর মাশায়েক সচেতন মুসলমানদেরকে কোরআন বুকে নিয়ে জাতিকে পয়গম্বরের মতো নেতৃত্ব দেওয়া লাগবে ষড়যন্ত্রকারীদের হাতে এই দেশ ছেড়ে দেওয়া যাবে না ভাই সব আপনারা কন্ত শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা বিভাগে যারা চাকরি করে তারা ঘুষ খায়নি শিক্ষকেরা ভালো জানে এই নিরীহ শিক্ষকদেরকে যে ঘুরান ঘুরাই রে ভাই টাকা ছাড়া ফাইল ফাইল আনে না একজন বলতে যে হুজুর দুঃখের কথা কি বলতাম পুরা ফাইলে সব কাগজপত্র ঠিক করে দিছি একদিন যাই দুই দিন যাই কিছু কয় না তিন দিনের দিন কয় আপনার ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজ এটা এটা নাই আপনার নিয়োগের রেজুলেশন নাই কয় আমি নিজে রেজুলেশন দিছি ফাইল বার করে দিছে কয় নাই আপনি এটা আনেন কয় হুজুর আইনা দিছি আইনা দেওয়ার দুই দিন পরে দেখি যে আরেকটা নাই কয় এটা নিয়ে আসেন কয় সেটাও নিয়ে আসছি তিন দিনের দিন আমার কয় কি আপনি বোকা কিছু বুঝেন না যতবার কাগজ আনবেন কাগজ একটাও থাকতো না আসল জিনিস দেন
যতই কাগজ আপনি দিবেন, কাগজ কি তো কাগজ যাই কই, ওখানে কি ঢুকছে, কি ঢুকছে কাগজ বাইরে থেকে সরাই কে? এ ধরনের লোকেরা জাতির জন্য কি রহমত না বিপদ? বলল যে হুজুর শেষ পর্যন্ত টাকা দিলাম 1500, এটা আরো অনেক আগের কথা। কয় আরে দিলাম রে, তো বড় দাড়ি মাথায় টুপি, যাইয়া দেখি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের ফতম কাতারে আমার আগে বসে রয়েছে, কিন্তু 3 দিন আমারে ঘুরায় কাগজ দিলে কাগজ লুকাইয়া ফালায়, আবার আমারে বলে যতবার কাগজ দেন ফাইলে থাকবে না, আপনি বুঝেন না আপনি কি। ও আমার বন্ধু, খুবই দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, কেন আমরা চ্যাম্পিয়ন হব দুর্নীতিতে, আমাদের উন্নতি ভালোই হইতেছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আল্লাহর রসুল জাহিলি সমাজকে সোনার সমাজ বানাইছে, আল্লাহর রসুল চোর ডাকাত সিটার দুর্নীতিবাজগুলোকে কোরআনের শিক্ষা দিয়া চরিত্র এমন বানিয়েছে ইন্তেকালের আগে তারা জান্নাতি হয়ে গেছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহর উপর ঈমান এনে খুশি হয়ে গেছে, আল্লাহ তাদের ঈমানের উপরে খুশি হয়ে গেছে, এমন চরিত্র তারা কোরআনের শিক্ষা দিয়ে অর্জন করলো। আর আজকে ইসলাম শিক্ষা বইটারে কাটতে 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 চিকন বানাইয়া ফেলাইছে, শেষ পর্যন্ত ইসলাম শিক্ষা বইটা এমন সিবার মধ্যে ঢুকাইছে ওই সিবা থেকে বাহির কইরা কোন শিক্ষার্থী এটা শিখবে? বুঝার জন্য বলি, ক্লাস 6 একটা বই রাখছে সমাজে বিজ্ঞানের পরিবর্তে, উদ্বোধনী ক্লাসে আত্মপরিচয়ের একটা ক্লাস আছে। আত্মপরিচয় বলতে আমরা কি বুঝি, নাম, পিতার নাম, গ্রাম, ইউনিয়ন, ঠিকানা, এগুলোই তো পরিচয়। একজনের না চিনলে বলেন ভাই আপনার বাড়ি কই, আপনার কি নাম, আপনার বাপের নাম কি, এইভাবে পরিচয় নেই। তো এরা এখন এই পরিচয় নেবে না, কারো নাম থাকবে না, তো পরিচয় কেমনে হবে? পরিচয়ের জন্য একটা কার্ড দিবে, ওই কার্ডের মধ্যে আপনি আপনার 6টা 10টা 12টা 15টা বৈশিষ্ট্য লিখবেন, এই বৈশিষ্ট্যগুলো হলে আপনার পরিচয়। ধরেন আমার এখন পরিচয় কি, আমার গায়ে একটা কোটি আছে, আমার পরিচয় কি, মাথায় একটা টুপি আছে, আমার এই পরিচয় মানে আমার দাঁড়ার এই কালার, নামের দরকার নাই, এগুলি দিয়ে চিনবে। তো উদ্বোধনী ক্লাসে পরিচয়ের মধ্যে লিখছি কি, 1 নম্বরে 6 শিক্ষার্থী লিখছে আমি ব্রাজিল দলের সমর্থক, এটা পরিচয়। খুলে দেখবেন 1 নম্বরে লেখা আছে আমি ব্রাজিল দলের সমর্থক, 2 নম্বরে লিখছে আমি সিনেমা দেখতে ভালোবাসি, ক্লাস 6 ছেলে মেয়ের পরিচয়ের মধ্যে লিখছে যে আমি সিনেমা দেখতে কি, 3 নম্বরে লিখছে সিনেমার করুণ দৃশ্য দেখে আমি কাঁদি, 4 নম্বরে লিখছে আমি গান গাইতে ভালোবাসি, 5 নম্বরে লিখছে আমি গান শুনতে পছন্দ করি, 6 নম্বরে লিখছে আমি ছবি আঁকতে ভালোবাসি, 7 নম্বরে লিখছে আমি ফুটবল খেলতে ভালোবাসি, মেয়েরাও গেলে ফুটবল খেলতে, তো ফুটবল খেললে কি বোরকা পরে খেলা যাবে নি, কি পরতে হইব, হাফ প্যান্ট পরতে হইব, গেঞ্জি গায়ে দিতে হইব, বাস মেয়েরা আস্তে আস্তে আধুনিক হইব, এক একটা ডিজিটাল ব্যাধ্যপার বেসর মানাই। পৃথিবীর কোথায় পাওয়া গেল যে এইভাবে গুণ লেখে একজনের পরিচয় শিখাইতে হবে? আপনাদের বাপদাদা সিদ্ধ গোষ্ঠী এই টাইপের পরিচয় কোনোদিন শুনছেন নি? আত্মপরিচয়, এটার নাম দিছে জাতির মেরুদণ্ড, এই হলো মেরুদণ্ড, আমি ব্রাজিল দলের সমর্থক। এটা ফলার সাথে সাথে 2-3 জন গরমে গেছে, কয় আমরা আর্জেন্টিনা, পৃথিবীর কোথাও পাবেন না শিক্ষার নামে এ ধরনের মানে কৃষ্টি কালচার, কোথাও পাবেন না। শিক্ষা কিন্তু আলাদা একটা বিষয়, একটা ওজনদারি শব্দ জ্ঞান, আর আমরা শিক্ষার নামে মানুষের ইতিহাস পড়াইতেছি, আমার বাপদাদা সিদ্ধ গোষ্ঠীর ইতিহাস মুখস্থ করা ভরস করে দিছি,
কোথাও পৃথিবীতে যত উন্নত দেশ পাবেন সেসব দেশের নেতা আছে, রাজা বাদশা আছে। কোন নেতা বাদশা কোন নেতা কোন রাজার জীবনী পাবলিকের এভাবে জোর করি শিক্ষার মাধ্যমে মুখস্থ করানোর নিয়ম কাফেরদের দেশেও পাইবেন না। এটির নাম দিছে শিক্ষা। আপনারা আমারা এখন আনছেন বয়ান করার জন্য, আমি যদি আমার বাপদাদার কিসা শুরু করি পাঁচ রাতেও শেষ হইবার সম্ভাবনা? প্রত্যেকের এরকম একটা ইতিহাস আছে না নাই? এই স্যারে যদি ওনার ব্যক্তিগত জীবনী শুরু করে ওনার বাপের ইতিহাস দেখবে যে এত বড় জীবনী দাঁড়াইব, এগুলো জানার কোনো দরকার আছে? শিক্ষা তো ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষার, হাদিস শিক্ষার, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম বন্ধু, আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান কি পরিপূর্ণ বাচ্চা বানাইয়া বের করে নিয়ে আসে? মায়ের পেটের থেকে সন্তান যখন জমে নিয়ে আসে একা আসে একা, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। এখানে আল্লাহ কবরের হায়াতের দিকে ইশারা করেছেন, মায়ের পেটের থেকে যখন বান্দা তুমি একদিন আসো, পরনে কাপড় নাই, ট্যাঁ ট্যাঁ করে কান্নাকাটি করো, তুমি কান্নাকাটি করো সবাই আনন্দ করে, তোমার ছোট মামা দৌড় দিয়ে এসে কয় আমি ভাগিনা পাইছি, এখন থেকে আমি মামা হইছি, তোমার মায়ের বাপে কয় আমি নানা হইছি, তোমার মায়ের শ্বশুরে কয় আমি দাদা হইছি, তুমি ট্যাঁ ট্যাঁ করে কান্দ সবাই আনন্দ করে। কিন্তু যেদিন তোমার জীবন প্রদীপ নিভে যাবে, যেই দিন তোমাকে সাদা পোশাকে সাজানো হবে, সেই দিন তুমি একা, তুমি একা, বড় একা, বন্ধু বান্ধব আপনজন ক্যাডার ফেডার আর কেউ সাথে নাই। তুমি যখন রওনা দিতে কোনো সমাবেশের দিকে, 200-250-300 হুন্ডা তোমাকে সামনে অয়েল কাম করে নিয়ে যেত, তোমার সংবর্ধনার জন্য অনেকগুলো গেট বানানো হতো। তুমি যখন রওনা দিতে মনে হতো যেন বিশাল কিছু আসতেছে, আজকে তুমি একটা অনন্ত জীবনের দিকে যাত্রা শুরু করেছ, ফুরাদা তুমি একা, তোমার সাথে কেউ নাই। এই কথাটা স্মরণ করাই দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, ও বন্ধু, দুনিয়াতে জনপ্রিয়তা দনজন ক্ষমতা এগুলো ক্ষণিকের, চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকান, অনেক জনপ্রিয় মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বিশ্ব এখন তাদের কথা কেউ মনেও করে না। ও আমার বন্ধু, যতকাল বেঁচে আছেন দুই একজন আলোচনা করে আপনাকে মনে রাখে, মরে গেলে হয়তো কয়েকদিন কেউ স্মরণে রাখে, এরপরে কেউ আর স্মরণে রাখে না। তাই আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ক্ষমতার লোভে ধনের অহংকারে টাকার অহংকারে ধরাকে সরাক জ্ঞান করিও না, তোমার জীবন বাতি একদিন নিভবে আর আল্লাহর কাছে তুমি একা একা যাবে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সদহামা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সদহামা, কুজা আশাউকাতে সাহেল, কুজা তখত সুলাইমানি। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? কেউ এখন আর দুনিয়ায়? ফেরাউন মরব জীবনে ভাবছিল নি, বলছিল আনার আব্বু কমল, আনার আব্বু কমল, আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ। কোন ও বন্ধু নিজে খোদায় দাবি করছে, সবাই তারে খোদা বলতেছে, এটা শুনতে তার খুব মজা লাগে, খুব ভালো লাগে, এই লোভ এই মজাই কিন্তু ডুবাইছে। আমি এই সিয়াদ ভোগ দখল করব, সবাই আমারে পাহারা দেবে, আমি 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 আমি, আর কারো দরকার নাই। এই যে লোভ, এই যে আমিত্ব, এটাই মানুষকে শেষ করে, যেটা ফেরাউনের শেষ করছিল। ফেরাউন যখন স্বপ্ন দেখেছে ফিলিস্তিন থেকে আগুন আসছে, আগুন এসে বন্ধু ফেরাউনের গদি জ্বালাই দিছে, ফেরাউনের গাও শরীরে লাগিয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা দিছে, খোদা হুজুর আপনার রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, ওর কারণে আপনার জীবনও যাবে গদিও। ফেরাউন চিন্তা করছে, হ্যাঁ দুইটাই তো দামি জিনিস, গদি গেলে আমার উপায় কি, জীবন গেলে আমি কেমনে বুক দখল করব, সুতরাং আমি এগুলো হতে দেব না, বরং আমার শত্রুকে আমি দুনিয়ায় আসতে দেব না। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য বন্ধু
নিরপরাধ নিষ্পাপ 50,000-এর বেশি পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ঠেকাইতে পারে না। লিল্লাহে তাকবীর। ইউ সে আল্লাহ এখনো আসেনি, আসেনি। ফেরাউনের এইসব ফন্দি ফিকির আল্লাহ যদি বুঝে, বর্তমানে যারা টাকি মার্কা ফেরাউন হয়েছে তাদের এগুলাও আল্লাহ বুঝে কি বুঝে না? আরে মিশরের তাতে ছিল গজার মার্কা ফেরাউন, তোমরা ওই যে টাকি। শেষে ফেরাউন কি করুন ভাবে মরছে দেখেন, এই সারা জিন্দগি মুসারে দৌড়াইছে, এটা দৌড়ানির তো একটা শেষ কি কথা কয় না? মুসা আলাইহিস সালাম তার জুলুমে সহ্য করছে। প্রিয় বন্ধু, অবশেষে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, ফেরাউন আর দ্বন্দ্ব সংঘাত ভালো লাগে না, আমার অনুমতি দেন। কয় কি অনুমতি? কয় আমি হিজরত করে ফিলিস্তিনে চলে যাব, সব বনি ইসরায়েল নিয়া মিশর লই আপনি থাকেন। ফেরাউনের কথাটা পছন্দ হয়েছে। তোমার লোক সংখ্যা কত হবে? 12 লক্ষেরও বেশি বনি ইসরায়েল। আল্লাহু আকবার। সব নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হয়েছে, হিজরত করে চলে যাবে। এটা যুদ্ধের বাহিনী না, এটা হিজরতের বাহিনী। এখানে নারী পুরুষ গরু বাছুর শিশু সুস্থ অসুস্থ সামর্থ্য অনুযায়ী যা সামান নেওয়া যায় সব নিয়ে মুসা আলাইহিস সালাম হিজরত করতেছে, মিশর থেকে ফিলিস্তিন যাবে। হামানের নাম শুনছেন? হামান হলো ফেরাউনের বন্ধু। সোরের বন্ধু কি ডাকাতের বন্ধু? একটা ডাকাত ধরা পড়লে যদি ওর মোবাইল তালাশ করেন, 10-12টা ডাকাতের ফোন নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যেমন জাতের ফেরাউন তেমন জাতের হামান। হামানে এসে ধমক দিছে, খোদা হুজুর এই বেটা কি হয়েছে? কয় মুসারে যে যাইতে দিতেছ আমার সাথে বুদ্ধি করছিনি। কয় কি বুদ্ধি? কয় মুসারে যে হিজরত করার সুযোগ করে দিয়েছ, মুসা যদি ফিলিস্তিনে যায় আর 2-4 বছর শান্তিতে থাকে তাহলে মুসার ধনে বরকত হবে, জনে বরকত হবে, শক্তি অর্জন করবে, পরে কিন্তু প্রস্তুতি নিয়ে মিশর হামলা করবে, তোমার গদিও যাবে জীবনও যাবে। তোমারে আমি বুদ্ধি দি খোদা বানাইছি, তোমার তো নিজস্ব কোনো কেরামতি নাই, এত বোকা হইলে খোদা হবি কেমনে? তোমাকে কোনো কেরামতি নাই, কেরামতি নাই, এটা কিন্তু সবাই বুঝে। কে কারে নাসায় আন্দার রাইতে যাদের জন্ম তাদের কেরামতি থাকে না। অন্যের হাতের পুতুল বুঝুন না, তো ফেরাউন হইলো হামানের হাতের পুতুল। হামানে বুদ্ধি দিদি কিন্তু ফেরাউনের কথা বানাইছে বললাম। এখন ফেরাউনের কথাটা মাথায় ধরছে, আসলে তো আমি তো চিন্তা করি নাই। কয় কি করতে হবে? হামানে কয় বিশ্বাসঘাতকতা কর, মুসারে ঠেকা যাইতে যেন না পারে, মুসার গোষ্ঠী আজকেই শেষ। তাইলে দেখেন ষড়যন্ত্রেরও তো একটা সীমা আছে, সবকিছুর একটা সীমা আছে না? যেই না মাত্র হামানে আর ফেরাউনে বুদ্ধি করছে যে মুসার বংশ আজকেই শেষ, যাইতে দিবি না, আল্লাহর ফয়সালা আসমানে হয়ে গেছে, ফেরাউনের ইতিহাস আজকেই, তাইলে সিদ্ধান্ত কাটা বাস্তবায়ন হবে? ফেরাউনেরটা না আল্লাহটা? ও বন্ধু, এখন ফেরাউন তার সৈন্যবাহিনী দিয়ে স্থলপথ আটকায় দিছে। মুসা আলাইহিস সালাম ওইদিকে রওনা দিয়া দেখে লক্ষণ ভালো না, মৃত্যু। তিন দিক থেকে মুসাকে ঘেরাও করে ফেলেছে আমার বন্ধু। মুসা আলাইহিস সালাম নিরুপায় হইয়া সাগরের পাড়ে গিয়া দাঁড়ায়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ সারা জীবন ফেরাউন এভাবে জুলুম করলো, তোমার কাছে এমন ভাবে কোনোদিন বলি নাই, এখন আমি হিজরত করে যাচ্ছি, আমার রাস্তা বন্ধ করে দিছি। তিন দিকে ফেরাউন আর একদিকে দরিয়া, আল্লাহ আমি যাব কোন দিকে? 12 লক্ষেরও বেশি বনি ইসরায়েল আমার সাথে। আল্লাহ বলছে মুসা ও মুসা, চিন্তা করো না, ফেরেশান হইও না, আমি আল্লাহ তো তোমার হাতে একটা লাঠি দিয়েছি, লাঠিটা দরিয়ার মধ্যে আঘাত করো, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মুসা আলাইহিস সালামের লাঠির কথা মনে আছে নিও?
খালি কেবল ফানি ফোড়া দিলে হয় না, মাঝে মাঝে লাডি ফোড়াও লাগে। লাডি ফোড়া লাগেনি, ফেরাউন যখন বলছে যে মুসা জাদুকর হয়ে গেছে, মুসা ফেরাউনের বন্দার কাছে জাদুকর হইলে আপনি জাদু দেখান, আপনি কি খোদা? খোদায় দাবি করেও বেচারা বিপদে পড়ছে, কথা কথা এখন খোদাইগিরি কেরামতি তো দেখার লাগে, কিন্তু এতে তো জানে যে এতে নষ্ট, এতে আসলে খোদা সুরে বুঝে না যে এতে সুর। এরা কিন্তু ঠিকই বুঝে, যত লাফালাফি করুক যে না রে এই সিসি ক্যামেরার তার কাটে আন্দরকে রাত্রে আমার জন্ম, আমার পাবলিকে কোনো কি সমর্থন দেয় না, তো সুরে বুঝে না। তো ফেরাউনও তো বুঝে যে এত নষ্ট, এত নিজে কি। আমার বন্ধু এখন খেয়াল করেন, ফেরাউনকে আমি জাদুকর আনতেছি, 300 জাদুকর এক জায়গায় করে জাদু বানাইছে, মুসা আলাইহিস সালাম জাদুর ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে, জাদু বিদ্যা আলাদা বিদ্যা, সেটা নিয়ে এখন আলোচনা করা উদ্দেশ্য না। মুসা যখন ভয় পেয়ে গেছে আল্লাহ কয় মুসা ভয় পাইও না, তোমার হাতে তো আমি একটা লাঠি দিছি, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের লাঠির অনেক মুজিজা লিখছে, অনেক ক্ষমতা, এক লাঠিয়ে কিয়ামত গড়াই দিছে ভাই। তো কি করবো, আল্লাহ কয় মুসা লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপ হয়ে গেছে বিশাল অজগর, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন এত বড় হাঁক উঠছে, নিচের ঠোঁট তো মাটি দিয়ে আছে, উপরের ঠোঁট দেখা যায় না। মুসা ভয় পাই গেছে, আয় হায় এতদিন আমি কি হাতে রাখছি এটা, লিল্লাহে তাকবীর। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, দৌড় দিবে ভয়ে, লা আল্লাহ বলছে লা তাখাফ, মুসা ভয় পেও না, তুমি এটা লেজে ধরবা দেখবা তোমার আগের মতো লাঠি হইয়া গেছে। কিন্তু এখানে যে ঘটনা ঘটছে বন্ধু, এটা সাপ হইয়া 300 জাদুকরের দুই দিনে বানানো সব জাদু, আপনি যেভাবে 10-12টা ট্যাবলেট পানি লইয়া মুখে দিয়ে একসাথে গিলা ফালান, মুসা আলাইহিস সালামের লাডি মার কাশাফি ট্যাবলেটের মতো সব জাদু খেয়ে ফেলেছে। জাদুকরে জাদুকর চিনিনি, জাদুকররা বুঝে বলছি রে এটা তো জাদুকর হইতে পারে না, মুসা যেটা দেখাইছে এটা জাদু না, আমরা যেটা বানাইছি এটা কি, কিন্তু মুসা লাঠি ছেড়ে দিছে সাপ হইয়া সব জাদু খাইয়ে ফেলাইছে, এটা জাদু নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত মুজিজা। 300 জাদুকর একসাথে মুসলমান হয়ে গেছে, দেখছেন সুবহানাল্লাহ, এভাবে সুবর্ণ স্বর সুবহানাল্লাহ বুঝে এরকম হয়। আড়াইটা তিনটা বাজে যখন ফুটবল খেলা দেখে, প্রিয় দল যখন গোল দেয়, তিনটা বাজে এত জোরে গোল কইয়া আওয়াজ দেয় যে পুরা সুবর্ণ স্বর কাঁপি উঠে, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কি গোলের আওয়াজ থেকে বড় হওয়ার দরকার আছে না নাই? দেখি তরুণেরা যুবকেরা মুসলমান ভাইয়েরা মহাব্বত উজাড় করে সবাই বলেন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, সব খাইয়ে বলেছে। আর 350-র উপরে জাদুকর এক সেকেন্ডে মুসলমান। বন্দারা কয় খোদা হুজুর কি হইল, দেখি মুসারে তো লাভ হয়ে গেল, আয়োজন করছেন আপনি, জাদুকরদের টাকা দিয়েছেন আপনি, গাড়ি ভাড়া দিয়েছেন আপনি, খাওয়াইছেন আপনি, দিন শেষে লাভ হয়েছে। এখন ফেরাউনে তো একটা বুঝ দিতে হইব, কারণ সবগুলার তো তার বান্দা, সে এদের কি তো খোদায় বুঝ দিল না বন্দারে। এখন ফেরাউন বলতেছি কি আমি জানতাম না রে 300 জাদুকর মুসার টাকা খাইছে, এরকম সিটার এখনো আছে না নাই? হাজার হাজার মিথ্যা অভিযোগ দাঁড় করায়, হাজার হাজার মিথ্যা বিবৃতি দেয়, ফেরাউনের মতো এদের মুখের মধ্যে মিথ্যা কথা একটু বাধাও পড়ে না। কয় হুজুর গাল সাবার মধ্যে ফোঁসা লাগে না কা, হারা দিনে তো মিথ্যা কথা কয়, আরেকজনে কয় হুজুরের কথা কি আমরা কই, ফেরাউনের গাল সাবা এরকম ফোঁসা লাগে না, এই মৃত্যুকের গাল সাবা ফোঁসা লাগার সম্ভাবনা নাই, এটা ফেরাউনি গাল সাবা, মিথ্যা কথা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। 350-400 বছর ফেরাউন বাঁচছে, সর্দি কাশি হয়েছিল, কোনো অসুখ বিসুখ আছে কয় হুজুর দোয়া করিয়েন, 70-80 বছর আয়াত হয়েছে, কোনো অসুখ হয় না, আর জনকে হুজুর কাছে দোয়া চাইছ না, ফেরাউন এবার লক্ষণ তুই, ইমানদারের কিছু অসুখ বিসুখ হয় কি হয় না? অসুখ হলে আল্লাহরে কম ডাকে না বেশি ডাকে? অসুখ হলে বেশি ডাকে,
অসুখ হয়ে বসে। এবার দেখেন বন্ধু, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে, আপনার লাঠি যখন আঘাত করছে মূসা আলাইহিস সালামের জন্য পুরো দরিয়ার মধ্যে রাস্তা তৈরি হয়ে গেছে। দরিয়ার নিচে কাদা থাকে, ময়লা থাকে, আমার বন্ধু হাঁটার পরিবেশ থাকে না। মূসা আলাইহিস সালামের সাথে শিশু আছে, গরু বাছুর আছে, মহিলা আছে, নারী আছে, পুরুষ আছে, দুর্বল আছে, সুস্থ আছে। এই দরিয়া দিয়ে যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে। ইবনে কাসির বলছে এত সুন্দর আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে যাতে চলতে কোনো অসুবিধা না হয়, একেবারে স্বাস্থ্যের উপযোগী রাস্তা, কেউ যেন পিছলে না কাটে, পা পিছলে যেন পড়ে না যায়, আল্লাহ রাস্তাটাকে এমন পারাপারের উপযোগী করে বানাইছে। জোরে কান সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যাইয়ে ঢুকছে, সব পার হয়ে গেছে। ফেরাউনের সৈন্যরা খোদা হুজুর গেল তো চলে গেল, মূসা কেমন রাস্তা বানাইলো? ফেরাউনের রাস্তা কি মূসা বানাইছেন? রাস্তা তো আমি বানাইছি। খায়দায় সামিয়া মোড়া হয় জব্বর, হেতে কেরামতি নীতি কি কাজ টাজ করছেন আপনি, আর গুণগানকে আরো জনের সাথে আমি করে দিছি, বুঝলেন না? আপনাদের এই মসজিদ দশ বারো জনের চাঁদা করে বানাইছেন, আর আরো জনের মধ্যখানে নেতা সামসা করে পুরো মসজিদ আমি করে দিছি। যাই হোক বন্ধু, যেটা বলছিলাম ফেরাউনকে আমি করে দিছি, আপনি করে দিছেন কেন? মুসারে ফালাইবার জন্য কি আপনি ব্যবস্থা করে দিছেন? কয় না রে, দড়ি আমার কথাই চলে। কয় তো মুসা তো চলে গেল, কয় যাইতে পারবো না, ধরে ফেলবো। যাইয়া বন্ধু ওই রাস্তায় নামছে। এখন যেটা মূসা আলাইহিস সালামের জন্য নাজাতের রাস্তা, যেটা মূসার জন্য নাজাতের রাস্তা, সেটা ফেরাউনের জন্য গজবের রাস্তা। রাস্তা কয়টা? যেই রাস্তায় মূসা আলাইহিস সালাম নাজাত পাইছে সেই রাস্তায় ফেরাউন কি গজব হইছে। আচ্ছা আপনারা কোন নামার এক সেকেন্ড আগেও যদি ফেরাউন বুঝতো যে এখানে নামলেই আজরাইলে তারে সুবাইব, তাহলে নামতো নি, তাহলে কি প্রমাণ হয়? জালেম ধ্বংস হওয়ার এক সেকেন্ড আগেও বুঝতে পারে না যে কোন জায়গায় তার বিপদ, কোন জায়গায় তার গজব, তাহলে ধরব কে? ধরে 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 না, ধরলে আল্লাহ। ধরে 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 না কি? আপনারা তো স্লোগানে বড় পাকা, একটু মহব্বতের সহিত দেন, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। দক্ষিণই অতীতে, বর্তমানেও ধরব নি, ভবিষ্যতে ধরব নি। ইন্না বাচ্চা রব্বিকাল আসাদিদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত পাকড়াও, আল্লাহর পাকড়াওকে ভয় করো হে মানুষ, অন্যায় অবিচার অত্যাচারের পর থেকে ফিরে আসো। আল্লাহ বুঝার তৌফিক দান কর। আমার প্রিয় বন্ধু, তাহলে ফেরাউন মূসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে বিপদে পড়ছে, যদি না দৌড়াইতো এত বিপদে পড়তো? তাহলে আল্লাহ আল্লাহদেরকে দৌড়াইও না, দৌড়াইও না, একটু মহব্বত রাখো, দৌড়াইতে দৌড়াইতে কেউ কারো ক্ষতি করবো না, নিজের বিপদে নিজেই পড়বা। আমার দৌড়াইলে যাতে দৌড়াই, হাতেরও কষ্ট আছে না নাই? হ্যাঁ, দৌড়াইনারও কষ্ট আছে, কইলাম এত শান্তিতে নাই, ফ্যাটের মধ্যে কিন্তু আওয়াজ শুরু হয়েছে ঘর, কখন যে ডায়রিয়া শুরু হয় ঠিক, ফ্যাটের লক্ষণ ভালো না, কইলাম যা খাইছে হজম হইতেছে না। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করে জীবন চালানোর তৌফিক দিন। আমিন। এইসব কারণে মানুষ আল্লাহরে ভুলে যায়। আল্লাহ মৃত্যুর কথা, কবরের কথা, হাশরের কথা, কবরের পরীক্ষার কথা আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। একটা সময় আসবে, ওয়াতারাকতুম মা খাওয়াল্লাকুম ওয়ারা আযহুরিকুম, তুমি যা কামাই করেছো, তুমি যা অর্জন করেছো সব ত্যাগ করে আসবে। বন্ধু নাই, বান্ধব নাই, টাকা পয়সা সাথে নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু। একটা সময় ছিল বেডরুমে ঘুমাইতা, তোমার একটা আরামের খাট, আরামের কোলবালিশ, সাথে তোমার স্ত্রী, তার সাথে তোমার ওযু গোসলের জন্য অ্যাটাচড বাথরুম। আর আজকে তুমি কবর দেশে, নিচে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি, পরনে সাদা কাফন। আমার প্রিয় নবী বলেছেন,
যত কালার আছে সব কালারের মধ্যে উত্তম কালার হলো সাদা। তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। তোমাকে নিয়ে কবর বাড়ি চলে গেছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তোমার লাশ কবরে রেখেছে। আজকে তুমি একা, সাথে আছে শুধু তোমার আমল, শুধু তোমার আমল, আমল ছাড়া সাথী আর কেউ নাই। এগানা বেগানা মিলকর রুঙ্গে সব জমা হকর, এগানা বেগানা মিলকর রুঙ্গে সব জমা হকর, লে যাওঙ্গে গোরস্থান মে আরে নাদা পরদেশি। আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, বন্ধু মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে, কিন্তু সবাই সাজায় গুজায় তোমাকে কবরেই নিয়ে যাবে। সেই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতিটা সংক্ষিপ্তভাবে বলে বয়ান শেষ। ইতিমধ্যে বয়ানের একটা বড় অংশ হয়ে গেছে বন্ধু। আমি কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, জুলুম অত্যাচার থেকে ফিরে থাকা, ইসলামপন্থীদেরকে বেশি না দৌড়ানো, শিক্ষা ব্যবস্থাটা কোরআন হাদিস অনুযায়ী বানানো, আর বন্ধু ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা। যদি ইসলামী শিক্ষা থেকে জাতিকে বিচ্ছিন্ন করা হয় ফেরাউন যেভাবে করছিল, তারপরেও কিন্তু ছাড়াছাড়ি নাই। যারা এগুলি করবে ফেরাউনের মতো আল্লাহ তাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ না। এই সারাংশটা বুঝে এসছে তো? বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক। قال رسول الله صلى الله عليه وسلم اثنتان يكرههما ابن আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিস আদম সন্তান অপছন্দ করে। কয়টা? দুইটা জিনিস আদম সন্তান বড় অপছন্দ করে। ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। আদম সন্তান মৃত্যুকে পছন্দ করে না, মরতে রাজি। সবাই মিলে খালি আমারে ভাড়া দাও, আমি যেন না মরি। আমি যে রুমে থাকি ওই রুমের মধ্যে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তাঘাট বন্ধ, গাড়ি চলে না, বিশাল রাস্তা, গাড়ি বন্ধ। রাত্রিবেলায় একটা সিবা রাস্তা দিয়ে পাবলিকের গাড়ি যায়, জাম পড়ে যায়। যেই রাস্তায় লাগার কথা 10 মিনিট সেখানে লেগে যায় 40 মিনিট, আর পুরা রাস্তা বন্ধ করে রাখছি, কারণ আজরাইলে যেন বাড়ি না চিনে। আজরাইলে চিনে নিও। এক বয়স্ক বুড়ি রাস্তায় বসে বসে কাঁদে গল্পের কথা, রাস্তা দিয়ে একজন যাইতেছে, কান্নাকাটি দেখে কয় বুড়ি কাঁদো কেন? কয় আমার ছেলে মারা গেছে। কয় ছেলের বয়স হয়েছে কত? কয় 130 বছর। তো আগন্তুক বলতেছে 130 বছরের ছেলে মারা গেছে, বয়সটা একেবারে কম হয় না, কাঁদো কেন? কার বেটা বেকুব, আমি ছেলের জন্য কাঁদি না, আমি কাঁদি এই কারণে আজরাইলে যে বাড়ি ছিনছে, কোন দিন না জানি আমারে ধরে। তাহলে আজরাইলে সব জায়গা চিনিনি, সুবর্ণাসন চিনিনি, সরবাটা চিনিনি, ঢাকা শহর চিনিনি, আমেরিকা চিনিনি। ওলাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, আল্লাহ বলছে বাঁচার জন্য যদি বুরুজি মুশাইয়াদা চার দেয়াল নির্মিত কোন কামরায় থাকো, সেখানেও মৌতের ফেরেশতা তোমার গিয়া ধরবে। যতই চেষ্টা করো হায়াতের বেশি বাঁচার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে সোজা হওয়ার তৌফিক দিন। আমরা কি সোজা হইয়া মরবো না মইরা সোজা হব? একটু জবাব দেন, সোজা হইয়া মরবো না মইরা সোজা হব? তাহলে নামাজি হইয়া মরবো না মইরা নামাজি হব? ক্যাবলামুখী হইয়া মরবো না মইরা ক্যাবলামুখী হব? ক্যাবলামুখী হইয়া যদি মরতে চাই তো নিক 5 বার ক্যাবলার দিকে, মসজিদে নামাজে ফিরার দরকার আছে না নাই? ক্যাবলামুখী হয়ে যদি মরতে চাই জীবনের সকল আইন কানুন মসজিদে হারামে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, নবীর দেশে যে নাজিল হয়েছে কোরআন, সেই কোরআনের আলোকে জীবনের সব আইন কানুন বানানোর দরকার আছে না নাই? কিন্তু যতকাল বেঁচে ছিল ক্যাবলার দিকে ছিল না, মরার পরে কয় ক্যাবলামুখী করে লাশ হওয়া, যদি স্বাভাবিক ক্যাবলামুখী না হয় কয় মাথার নিচে মাটির সাপ দিয়ে হইলো ক্যাবলামুখী কর।
কি করেনি মরার পরে যে কেবলা মুখী হইতেন এত শখ মরার আগে তো সেয়ারা আসিল মস্কোর দিকে আসিল মুর্শিদদের দিকে আসিল কসবওয়ালাদের দিকে কসম চিনেননি কসম কিন্তু সাংঘাতিক প্রাণী বিপদের সময় মাথা লুকাই ফলায় লুকাইলে কোনটা মাথা আর কোনটা ভাষা বুঝা এ কসব খাওয়া লোকেরে বন্ধু বানাইলে কঠিন কখন বন্ধু কখন শত্রু বুঝা মুশকিল প্রিয় ভাইরা আমার তাইলে আল্লাহর রাসূল বলছে মৃত্যুকে তোমরা অপছন্দ করো আচ্ছা আপনারা কোন আমাদের আসল বাড়ি সরবাটা না জান্নাত কোথায় জান্নাতে যাইতে চান আচ্ছা এবার বলেন তো মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে এইজন্য আল্লাহর নবী বলছে ওয়াল মাউতু খায়রুন লিল মুমিন ওয়াল মাউতু খায়রুন লিল মুমিন মুমিনের জন্য মৃত্যুটা উত্তম মুমিন আমল করতে 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 তার আত্মার মধ্যে একটা প্রশান্তি এসে যায় তাহাজ্জুদের নামাজে প্রশান্তি পায় রুকু সেজদায় প্রশান্তি পায় আল্লাহর আইনের পক্ষে ভূমিকা রেখে প্রশান্তি পায় কোরআনের দাওয়াত দিয়ে প্রশান্তি পায় দিনই কাজ যত করতে তত প্রশান্তি পায় এক পর্যায়ে মুমিন মৃত্যু নিয়ে হতাশ হয় না সে জানে তার আসল বাড়ি জান্নাত আল্লাহ যদি মৃত্যুটা সহজ করে জান্নাতে নিয়ে যায় এটাই মুমিনের সফলতা এ কারণে ঈমানদার যখন মৃত্যু মুখে পতিত হয় ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের রুমাল নিয়ে আসে মুমূর্ষু ব্যক্তির থুতনির নিচে রেখে দেয় ওই রুমাল থেকে সুগন্ধি ছড়ায় জান্নাতের সুগন্ধি আখেরাতের দৃশ্য মুমিনের চোখে ভেসে উঠে সন্তান মায়ের কোলে স্তন পান করতে করতে যেভাবে আরামে ঘুমায় ঈমানদারের মৃত্যুটা এরকম প্রশান্তির মৃত্যু আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করুন আল্লাহ আমাদেরকে ঈমানদারের মৃত্যু নসিব করুন আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যু নসিব করুন আল্লাহর নবী বলছে ওয়াকরাহু কিল্লাতাল মাল ওয়া কিল্লাতুল মালে আকাল্লুলিল হিসাব বান্দা অল্প মাল অপছন্দ করে চায় যে টাকা পয়সা বেশি হোক অথচ বেশি মাল যার বেশি হিসাব তার মনে রাখবেন মাল এত অল্প হওয়া উচিত নয় যে অল্প মাল হইলে মানুষের কাছে চাওয়া লাগে হাত পাতা বড় লজ্জার হাত পাতা বড় লজ্জার আবার এত বেশি টাকা হওয়ারও দরকার নাই যে টাকা হইলে আল্লাহরে ডাকারও সময় আজকে তাকাইয়া দেখেন স্বভাব সোর বেশি অভাব সোর কম অভাব সোর বুঝেননি যেগুলা ফ্যাটের দায় কি করে গরু চুরি করছে ফ্যাটের দায় লাউ চুরি করছে কদু চুরি করছে কুমড়া চুরি করছে ফ্যাটের দায় মসজিদে জুতা চুরি করছে ফ্যাটের দায় আর এই বেটা শিক্ষিত সোর হাতের নাম দিছে হ্যাকার হ্যাকার সোরের ডিজিটাল নাম হলো হ্যাকার সোরের ডিজিটাল নাম কি আরে জোরে এই হ্যাকার নামক গরু সুরের থেকেও খারাপ সোর ডিগ্রিওয়ালা সোর শিক্ষিত সোরে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ লইয়া গেছে ডলার বানাইয়া এখন ডলারের দাম আকাশ চুম্বি হইয়া গেছে এই সোরেও কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোরের আমার দেশ প্রেম আপনাদের সুবর্ণ সরে কথা কয় কিনা জানি না কয় সোরের হোর বেড়ি নেই সোরের হোর বেড়ি নেই অর্থ কি এর অর্থ হলো সোরে সুযোগ পাইলে সজুর বাড়িও চুরি চুরি করে বই সন্ন্য চুরি করে ফেলেছে এত বই সন্ন এত চুরি করছে তো সোরের যদি শ্বশুর বাড়ি না থাকে সোরের দেশ প্রেম আছে নি সোরের এই দেশের পাবলিকের জন্য দয়া মায়া থাকবো নি এই জন্য তো কায়দা করে চুরি করে ফেলাই হাতে আর আসে না হেতের এখন আর দেশ প্রেম কি অথচ এতে দেশ প্রেম কত দেখান দেখাইছে এগুলো অভাব সর না এগুলো স্বভাব সর মাইন্ড করিয়ে না অন্য দৃষ্টিতে নিয়েন না ধর্মীয় দৃষ্টিতে কথা নেবেন সোজা কথা হক কথা ডাইরেক্ট কথা কোরআন হাদিসের আলোকে বলা হবে রোগ আছে যেখানে ঔষধ হবে এখন ফাপ হয়ে গেছে ডাইরেক্ট ডাইরেক্ট তো ফাপ যখন ডাইরেক্ট হয়েছে ও অত ডাইরেক্ট চলব যেমন যে আসমা তেমন জামাই গসমা ওয়াজের আর এত হোতা ওয়াজ করে লাভটা কি হোতা ওয়াজ করে দেখছি হুমিওপ্যাথিক মার্কা কোনো ওয়াজে ধরে না তো হুমিওপ্যাথিক মার্কা ওয়াজে যদি না ধরে ওয়াজ ডাইরেক্ট চলু খেদায় থোক বা না হোক ওয়াজ বন্ধ হবে জিন্দাবাদ
এরা চুরি করে কেন একটু লক্ষ্য করেন আমাদের দেশে কৃষক শ্রমিকে যা খাইতে পারে একটা কৃষক পরিশ্রম করে যা খায় তার অর্ধেক খানাও এরা খাইতে পেটটা পুরা চর্বিতে ভরে রইছে এত বড় বুড়ি তাইলে আধা ছটাক চাউলের ভাত খাইতে পারে না তিনটা চারটা রুটি খাইতে পারে না আর হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলায় এটা কি অবাবসুর না স্বভাবসুর অবাবসুর হেদায়েত পায় স্বভাবসুর হেদায়েত এতরে যদি পুরা সুবর্ণ সদ দেন হাতে কবে আল্লাহ ফাঁসের থানা দেন ফাঁসেরটা দিলে তবে কি পুরা নোয়াখালী আমার ফ্যাটে ঢুকাই দিয়ে দেবে তারপরও এত লোভ লালসা কি স্বভাবসুরের তো লোভে শেষ নাই আল্লাহ কিল্লাতুল মাল যেটা হালাল তরিকায় যদি মাল বেশি হয় কোনো অসুবিধা কিন্তু কখনো অবৈধভাবে বড় লোক হওয়ার চেষ্টা করবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল যার কম হিসাব তার কম আরেক হাদিসে নবী বলেন কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব আও আবিরুস সাবিল দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি মুসাফির যেন তুমি প্রবাস জীবনে আছো এই দুনিয়া তো প্রবাসের মতোই বন্ধু আসল বাড়ি জান্নাত একটা মুসাফির কিছু সামান নিয়া বের হয় মুসাফির এক জায়গায় থাকে না আমাদের হায়াতটাও কিন্তু এক জায়গায় নাই এই যে আমার মুরব্বি বসা ১৬ বছর বয়সে চেহারার যে ডিজাইন এখন সেটা আসেনি আরো ২০ বছর বয়সের পরে এটা থাকবো নি তাহলে একটা মুসাফির যেমন এক জায়গায় থাকে না হায়াতটাও এরকম এক জায়গায় বসে নাই চেহারার ডিজাইন কালার একরকম থাকে না তুই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো জানো তুমি মুসাফির গরিব গরিব হলো কি গরিবে অর্থ সম্পদ বেশি পায় না অল্প সম্পদের সাথে পরিচিত সে বেশি সম্পদের সাথে পরিচিত না আর মুসাফির কখনো এক জায়গায় থাকে না তাই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না দুনিয়াটাকে তুমি পরীক্ষার হলের মতো মনে করো মুসাফির খানার মতো মনে করো তাহলে তোমার ঈমান আমল রক্ষা করা সহজ হয়ে যাবে কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা কেউ আগে আর কেউ ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর আল্লাহর নবী বলছেন দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি কবরের বাসিন্দা আমার বন্ধু কিয়ামতের দিন ৫০,০০০ বছর লম্বা হবে এই ৫০,০০০ বছর হলো দুনিয়ার ১,০০০ বছরে পরকালের একদিন দুনিয়ার ১,০০০ বছরে পরকালের কি তো দুনিয়ার ১,০০০ বছরে যদি পরকালের একদিন হয় আপনার আমার ৫০,৬০ বছরের হায়াত পরকালের তুলনায় এক থেকে ১.৫ মিনিটের বেশি না রে বন্ধু যে হায়াতে শুরু আছে শেষ নাই বন্ধু অনুরোধ করি সে হায়াতের প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ তাআলা বলছেন লাকাত তাকাত্তা বাইনাকুম ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজালমুন জগতের সাথে তোমার সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যাদের ব্যাপারে ধারণা করতে তারা তোমাকে ছাড়বে না যাদের ব্যাপারে ধারণা করতে তারা তোমাকে ভুলবে না সাদের স্ত্রী তুমি যে জায়গায় মারা গেছো গভীর রাতে সেই জায়গায় যায় না তোমার যে কবরে দাফন করা হয়েছে তোমার সন্তান রাত্রে ২টা বাজে ১টা বাজে ১২টা বাজে কবরস্থানেও ভয় যায় না তোমার যে জায়গায় গোসল করানো হয়েছে কাফন পরানো হয়েছে সেইখানেও ভয় কেউ যায় না তুমি কি বাঘ না ভাল্লুক তুমি যে জায়গায় মারা গিয়েছো বন্ধু সেখানে কেউ কেন যায় না তুমি বড় একা মৃত্যু সব পর বানিয়ে দিয়েছে সম্পদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এখন তোমার সাথী হলো নেকামল নেকামল আল্লাহ আমাদেরকে নেকামল বেশি করে করার তৌফিক দিন একটু বলেন আমিন এখন মৃত্যুর প্রস্তুতিটা আপনি কি নেবেন কয়েকটা আমল ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এগুলি তো সব আছে বন্ধু এগুলির সাথে আপনাকে একটা আমলের কথা আমি মনে করাই দিই যে আমলগুলো হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া সানাতিহি বাদা মাউতিহি ইলমান আলিমাহু ওয়া নাশারাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান আবনাহু আও বাইতান লি ইবনে সাবিলে বানাহু আও নাহরান আজরা আহু আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তালহাকুহু মিন বাদে মাউতিহি রাওয়াহু ইবনে মাজা আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন নবীজি বলছেন এমন কিছু আমল আছে যে আমলগুলো মরে গেলেও মানুষ কবরে এটা সওয়াব পাইতে থাকে সুবহানাল্লাহ মানুষ মরবে কিন্তু আমল মরবে
আপনি মরে যাবেন কিন্তু আমল মরবে না তাইলে আমলটার দাম আছে না নাই এক নম্বর ইলমান আলিমাহু ওয়া নাশারাহু ইলম শিখা ইলম প্রচার করা এক নম্বর বলা হইছে ইলম 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 পৃথিবীর কোন নবী অশিক্ষিত ছিলেন না সব নবীরা ছিলেন শিক্ষিত আমার বন্ধু সব নবীদের দায়িত্ব ছিল তারা শিক্ষা প্রচার করেছেন নবীজি বলেছেন বরিষ্ঠ মুআল্লিমান আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে কল্যাণ করাইলেন উপকারী এলেন উনি শিখছে আরেকজনকে শিখাইছে সে আরেকজনকে শিখাইছে সে আরেকজনকে শিখাইছে ধরেন একজন মুহাদ্দিস হুজুর কামিলে পড়াইছে 100 মুহাদ্দিসকে পড়াইছে আবার পরের বছর 100 সারা জীবনে শিক্ষকতা করে 5000 মুহাদ্দিস পড়াইছে এই 5000 বের হয়ে আরো হাজার হাজার পড়াইছে এইভাবে শিক্ষার দ্বারা যতকাল দুনিয়ায় থাকবে আপনি কবরে চলে গেলে আপনি আপনার কবরে আল্লাহই সওয়াব পৌঁছাইতে থাকবে অনুরোধ করি সর্বাটার ভাইয়েরা পূর্ব সর্বাটা জীবনে যত শিক্ষক পেয়েছেন এই মুহূর্তে দোয়া করেন আল্লাহ আমাদের শিক্ষকের কবরকে জান্নাত বানাইয়া দিও আমাদের ওস্তাদদের কবরগুলিরে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দিও আমাদের ওস্তাদদের পরকাল সহজ করে দিও জোরে বলেন আমিন ভাই ওস্তাদদের জন্য দোয়া করার দরকার আছে না নাই দুই নম্বর আল্লাহর নবী বলেছেন ওয়ালাদান সালেহান তারাকাহু নেক সন্তান রেখে যাওয়া ভালো সন্তান রেখে যাওয়া এখন হুজুরের সন্তানও যে ভালো হবে কোনো গ্যারান্টি নাই কি কারণে নাই হুজুরের সন্তান তো হুজুরের কাছে থাকে না হুজুরের সন্তান তো সমাজেই থাকে সমাজ যদি খারাপ হয় সংস্কৃতি যদি খারাপ হয় তাহলে হুজুরের ছেলেও খারাপ হয়ে যেতে পারে হাজি সাহেবের ছেলে খারাপ হইতে পারে আজকে আমরা উদার মানসিকতার নামে মুক্ত বুদ্ধি সর্ষার নামে যেইভাবে বিদেশি সংস্কৃতি লালন করতেছি ব্যাপারদার আম করে দেওয়া হয়েছে খেলাধুলার নামে উন্মাদনা বৈধ করে দেওয়া হয়েছে সংস্কৃতির নামে নারী পুরুষ সংস্কৃতির নামে নারী পুরুষ ছাত্র ছাত্রী নেগেটিভ পজিটিভ এক করে দিয়েছে এরপরে যদি নৈতিকতার ওয়াজ করি নৈতিকতা কাজ হবে না শিয়ালের কাছে মুরগি দিয়া যদি বলেন শিয়াল রে এটা হুজুরের মুরগি খবরদার খাবি না শিয়াল কবিরা গুনাহ হবে শিয়াল বলছে যত ওয়াজ করা তাড়াতাড়ি সরিয়া দাও আমি মুরগি হালাল করি শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ থাকে না থাকার সম্ভাবনা নাই যুবক যুবতী এক জায়গায় কইরা নৈতিকতার ওয়াজ করলে চরিত্র ঠিক থাকার সম্ভাবনা নাই কারণ যুবক যুবতী একে অপরের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ প্রদত্ত একটা শক্তি তাদের মধ্যে আছে এটার হালাল ব্যবহার করা কিন্তু এগুলো এমন এত স্বাভাবিক করে দিয়েছে আজকে বন্ধু ভালো সন্তান পাওয়া কষ্টকর হয়ে গেছে মেয়ে আছে মেয়ের অভাব নাই কিন্তু বিয়ে করাইতে গেলে একটা ভালো মেয়ে আর পাওয়া যায় না ছেলে আছে ছেলের অভাব নাই কিন্তু মেয়ে দিতে গেলে একটা ভালো ছেলে পাওয়া যায় না আমি পূর্ব সর্বাটার তরুণ ভাইদেরকে অনুরোধ করি কোরআন সুন্নার আলোকে চরিত্র বানান রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেন সমাজে ন্যায় বিচার করেন অশ্লীলতা বেহায়াপনার সাথে সম্পর্ক রাখবেন না শুধু কোরআনের মাহফিল একটা করলেই যুবকের দায়িত্ব শেষ হয় না শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই এই পাপে পরিপূর্ণ সমাজেও হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা আল্লাহর কোরআন বুক নিয়া কোরআনি সমাজ প্রতিষ্ঠার কাজ করে এই যে যুবকদেরকে নষ্ট করার এত পায়তারা মদ নেশা নাচ গান কত কিছু আনা হলো তারপরও লক্ষ লক্ষ যুবক আল্লাহর কোরআনের আন্দোলন করে এইটা বর্তমান ফেরাউনদের কাছে বড় যন্ত্রণা শুনে একটা নামাজি যুবক আপনারা চান নামাজি যুবক আপনারা চান কোরআনের চরিত্রে চরিত্রবান যুবক চান সমাজে ভালো কাজ করুক এমন যুবক চান রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দিই কেমন যুবক চান কোরআনের শিক্ষা ছাড়া এই ধরনের যুবক তৈরি হওয়া সম্ভব তাই যুবকদের হাতে উঠাই দিতে হবে আল্লাহর কোরআন যুবকদেরকে ডাকতে হবে ইসলামের দিকে যুবকদেরকে ডাকতে হবে নামাজের দিকে মদ নেশা অশ্লীলতা খেলার নামে উন্মাদনা এগুলি থেকে যুবকদেরকে ফিরাতে হবে তবে ভালো যুবক পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় কষ্টের বিষয় দাঁড়িওয়ালা যুবক নামাজি যুবক টাকুর উপরে ফ্যান পরে এমন যুবক দেখলে তাদেরকে জঙ্গি বলে সন্দেহ করা হয় এবং বিভিন্ন মিথ্যা অভিযোগ অভিযুক্ত করে তাদের উপর জুলুম করা হয় নায়িকা গায়িকা বেশরম মহিলা ঘুরে বেড়ায় আর কোরআনের তালিম দিতেছে মহিলারা বোরকা পরে মহিলা কোরআনের তালিম দেয় তাদেরকে অভিযোগ দেওয়া হয় এরা নাকি জঙ্গিবাদী মিটিং করতেছে রাষ্ট্রবিরোধী মিটিং তাহলে আল্লাহর রহমত আইব কেন কেন গজব আসার সম্ভাবনা কি অল্পনা বেশি হুজুর গুরু কা হুজুররা দোয়া সালাম দোয়া কেমনে সালাম ভাই দোয়া তো উপরে উঠতো নয় জুলুমের মধ্যে আবার দোয়া উপরে যাইব কেন
তাহলে ভালো তরুণ চাই কি তরুণ চাই আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো বানাও নবীজি বলেছেন ভালো সন্তান রেখে যদি আপনি মারা যান সন্তান দোয়া করবে আপনার কবরে সওয়াব পৌঁছবে আও মুসরাফাম ওয়ারাসাহু আল্লাহর নবী বলেছেন মিরাসুবে যা দান করেছেন মৃত্যুর আগে কিছু দান করে যাবেন ওসিয়ত করে যাবেন যে আমি এত সম্পত্তি রেখে যাচ্ছি এখান থেকে এটা অমুকেরে দিবা এটা অমুক গরুবেরে দিবা এটা বনেরে দিবা এটা বাতিজারে দিবা যদি গরিব আত্মীয় থাকে এদেরকে দিয়া যাইবেন আপনি মরে গেলে সওয়াব আপনার কবরে পৌঁছবে চার নম্বর হলো মসজিদ যা বানাইছেন মসজিদে যত লোক নামাজ পড়বে আপনার কবরে প্রত্যেকের নামাজের সওয়াব পৌঁছবে ভাই আপনাদের কোনো খারাপ লাগছে নি আচ্ছা ধরেন মসজিদ একটা বানাইছেন এক সপ্তাহ মসজিদে নামাজ পড়ছে 5000 লোক আপনি কবরে তাহলে 5000 লোকের নামাজের সওয়াব আপনার আমলনামায় একা জমা হবে নামাজ না ফুইরাও কারণ আপনার তো কবরে নামাজ পড়ার কোনো সুযোগ কি আর আপনার ঘরে নামাজ পড়া ফরজও নাই আর যারা মসজিদে নামাজ পড়ছে সওয়াব আপনি পাইছেন কারণ আপনি কি রেখে গেছেন মসজিদ কোন কারণে মসজিদ না বানিয়ে আল্লাহ আপনারে হাজার হাজার কোটি টাকা দিয়ে সিনেমা হল বানাইছেন সুবর্ণচরে দুইটা কটা সিনেমা এক সপ্তাহে এক হলে 5000 লোকে সিনেমা দেখছে দুই হলে 10000 তাহলে 10000 লোকের যা পাপ হইছে আপনি কবরে গিয়াও এই 10000 লোকের পাপের ভাগি একলা হইছেন নি এটার কই গুনাহে জারিয়া সদগায় জারিয়া বিপরীত কি আছে হ্যাঁ মনে রাখবেন 10000 লোকে যদি 10000 ফিডা নি খায় একজনের ভাগে পড়বে একলা আর এই 10000 লোকে কইবে কি আল্লাহ গজব বে সিনেমা হল বানাইছে আমাকে 10000 এর 10টা বেদ দিবেন হেতরে 10000 ফিডা নি একলা দেন কমিশন কি আমি তো কমিশন খাই দেনো এই জন্য ফাফের উৎস রাখবেন না ফাফের উৎস রাখলে যত লোক ফাপ করবে আপনি মরে যাওয়ার পরও ফাফের থেকে রক্ষা আমার হাদিসে আছে আলেমের বাপরে আল্লাহ নূরের টুপি দিব কিসের টুপি তো আলেমের বাপরে যদি নূরের টুপি দেয় জালেমের বাপরে দোজকের টুপি দিবার সম্ভাবনা আছে না নাই এত ফাস্টা বলা জালিম সন্ত্রাসী বাজারের মধ্যে ফেট ঘুরে ঘুরে চলে বা বেশরম বাপ ফলা সন্ত্রাসী বানাই বাহাদুরি করে আছে না নাই দোকান দোকানে চা খাইলে ভিল দেয় না বাপ সবই আলাদা কারণ ফলা সব কি এটা বেশরম বাপ জন্ম দিলে কি বাপ হওয়া যায় তাইলে নেক্সট সন্তান ভালো সন্তান বানানোর জন্য আমাদের সবার দায়িত্ব আছে না নাই রাষ্ট্রের দায়িত্ব আছে শিক্ষার দায়িত্ব আছে পিতামাতার দায়িত্ব আছে সমাজেরও দায়িত্ব আছে জানো আমাদের তরুণগুলি ভালো হয় আল্লাহ কবুল করুন ও বন্ধু এরপরে সদকা জারিয়া এরপরে আল্লাহর নবী বলছেন পথিকদের জন্য মুসাফিরখানা বানানো ঢাকা থেকে আসছে কোনো আত্মীয় স্বজন নাই কোনো কারণে বিপদে পড়ে গেছে মুসাফিরখানা করে দিয়েছেন লোকেরা এখানে আরাম করেছে এটা সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে সম্ভব হলে মুসাফিরখানার পাশে একটা পানির ব্যবস্থা করে দিবেন বিশুদ্ধ পানি তৃষ্ণার্ত মানুষ আপনি যে পানির ব্যবস্থা করে দিয়েছেন ওখান থেকে পানি পান করেছে আর মুসাফিরখানায় আরাম করেছে আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দেবে আল্লাহ কবুল করুন একটু জোরে বলেন আমিন সাথে আরো দুই একটা কথা বলে রাখি যাদের টাকা পয়সা আছে পারলে এই সুবর্ণচর একটা হাসপাতাল করে দেন গরিব মানুষগুলো নোয়াখালী যাইতে পারে না ঢাকা শহরে চিকিৎসার জন্য যাইতে পারে না আপনি যদি একটা হাসপাতাল করে দেন আর সেখানে যদি আপনি চিকিৎসাটা স্বাভাবিক করেন অর্থাৎ লাভের চিন্তা করবেন না আপনি মূল খরচে চিকিৎসা নেবেন ডাক্তারদের যে খরচ হাসপাতালের যে খরচ শুধু এই খরচটুকু নেবেন এই নিয়তে আপনি করে দেন যত মানুষ চিকিৎসা নেবে আল্লাহ কিন্তু আপনার আমলনামায় এটা সওয়াব দেবে আমার বন্ধু আপনি একটা এতিমখানা করে দেন যাদের বাচ্চা নাই এতিম যাদের মা বাবা নাই তাদের বাচ্চাগুলি পড়বে আল্লাহ কিন্তু আপনার কবরে সওয়াব পৌঁছায় দেবে এখান থেকে মানুষ নোয়াখালী যাবে রাস্তাটা খারাপ আপনি নিজের পকেটের টাকা দিয়ে রাস্তাটা করিয়া দিলেন আল্লাহ কিন্তু আপনারা সওয়াব দিবেন লোকেরা পোস্টারে লেখে আমাকে জনতার সেবা করার সুযোগ দিন আমি প্রশ্ন করি আপনারে বাধা দিল কে সেবা করার কত জায়গা ভুলে রয়েছে সেবা করেন না কা উনি পোস্টারে এমন ভাবে লিখছে আমাকে জনতার সেবা করার সুযোগ দিন মনে হয় যেন সকল সুযোগ বন্ধ করে রেখেছে আপনাকে প্রিয় বন্ধু এই কয়েকটি আমল এই 11টি আমলের কথা এখানে আমি সিরিয়ালে বললাম এই আমলগুলো দিয়ে যদি আমরা জীবন সাজাইতে পারি মৃত্যুর পরে আমাদের কবরে সওয়াব যাবে কবরে আজাব হবে না কবরটা শান্তির জায়গা হবে কবরে আজাব নিয়ে আজকে আর ভয় আর নয় শুধু এতটুকুই বললাম আমরা একা এসে যে একা যাব অহংকার করব না অবিচার করব না মিথ্যা সাক্ষী দেব না আর বন্ধু কবরে যাওয়ার আগে আমলগুলোর প্রস্তুতি নেব দুনিয়াও ভালো হবে পরকালও ভালো হবে
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন।